আল্লাহ মানা নবী মানা নয় রে আগে নবীরে মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় রে আগে নবী মানলে আল্লাহ মানা হয় একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখব তোমায় পরাণ ভরে একবার দেখব তোমায় পরাণ ভরে একবার দেখব দিলের সাদ মিটাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখব এক রাতে নবী ঘুমায় উম্মেহানির ঘরে এক রাতে নবী শোয়া উম্মেহানির ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে ডেকেছে আল্লাহ পাকে হে মেরাজ হবে আপনার সাথে আল্লাহু আকবার বলুন না ডেকেছে আল্লাহ পাকে হে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার আমার আল্লাহই বলে দেখার ইশাদ মেটলো নাই আমার আপনি আরো কিছু সময় থাকেন দোস্ত আরো কিছু সময় থাকেন দেলের সাদ মিটাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখব আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم درس ريبوري محبت اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم لا إله إلا الله لا إله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله 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 لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله 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 لا إله جري لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكر يا دايكور رب العالمين بوكس سونار دن توتو جالا رب العالمين اپنا کاما کے دایا کوریا مایا کوریا مہربانی کوریا ভালোবাসিয়ে কাজলা সরপাড়া মৃত ব্যক্তিদের সকপাড়া মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উস্তাজুল আসাতিজা বীর মুক্তিযোদ্ধা হযরত মাওলানা এটিএম নূরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া প্রত্যন অধ্যক্ষ কাজালা আলিম মাদ্রাসা হযরতের সুযোগ্য সভাপতিত্বে একদিন ব্যাপী বিশাল মাহফিল সহসভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব সিনিয়র আরবি প্রভাষক জাউতলা আনোয়ারিয়া আলিম মাদ্রাসা করিমগঞ্জ প্রধান আলোচক হিসাবে আপনাদের সামনে সুললিত কণ্ঠস্বরে কুরআন ও হাদিসের বিষয় ভিত্তিক আলোচনা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শুনাইয়া মুগ্ধ করেছেন আপনাদের সুপরিচিত মুখ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি দামাত বরকাতুহুম আলিয়া যাদের নাম পোস্টারে দেয়া আর না দেয়া উপস্থিত অনুপস্থিত আমন্ত্রিত অনামন্ত্রিত দাওয়াত পাইয়া আসা কেউ বা লোকের মুখে শুইনে আসা বর্তমানে স্টেজকে আলোকিত আর অলঙ্কৃত করে বসে আছেন বাগানের ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটমান
আকাশের চাঁদ সূর্য আর তারকারাজির মতো প্রজ্জ্বলিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির ধন্য সন্তান, নন্দিত মায়ের গর্বিত সন্তান, সকল নবীদের ওয়ারিস, উত্তর অধিকারী হযরত ওলামায়ে কেরাম, স্টেজে বসা আপনাদের গ্রামের জ্ঞানী গুণী বিশিষ্ট সুদীজন ব্যক্তি, আমার সম্মুখ পানে চাতক পাখির মতো অপলক দৃষ্টিতে তাকাইয়া আছেন, ওই মাগরিব থেকে শুরু করে এজাবত পর্যন্ত গ্রাম বাংলার আঁকা বাঁকা মেঠো পথ পাড়ি দিয়ে দশ মায়ের দশ সন্তান, দশ পীরের দশজন মুরিদ, দশ পথ মতের দশটি ভাই আমরা একই জায়গায়, হিংসা রিয়া সব কিছু পায়ে ঠেলে আমরা দশ ভাই এক সামিয়ানার নিচে যে বসবার পারলাম, এই জন্য জবানে শুক্রতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মহাপবিত্র রজব মাস চলতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এ মাসের ২৭ তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করছিলেন। পৃথিবীর কোনো বিজ্ঞানীদের রাডারে যদিও না ধরে, যদিও তারা বিশ্বাস না করে, আমরা মুসলমান তো আমাদের বিশ্বাস করাই লাগবে, কথা ঠিক না? মেরাজের ঘটনা সত্য না মিথ্যা মনে হয়? এক রাত্রের ভিতর উনি সাতটা আসমান ঘুরে আসতে পারছেন, বিশ্বাস হয় আপনাদের? কোনো এসকাল নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো যুক্তি ফিট করা লাগবে না, বিনা যুক্তিতেই মানেন, তাহলে প্রত্যেকে ইমানদার, বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে এখন যারা এখানে বসে আছি আমরা প্রত্যেকে ইমানদার, ইমানদারের কোনো যুক্তি আছে, তর্ক আছে? বিনা দলিলে বলা লাগবে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ কয়জন? যারা এখন বাজারে রাস্তাঘাটে ঘুরতেছে এদের আল্লাহ নাই? অনেকে মনে একটু হাজত ছাড়তে গেছে, আবার আসবে মনে হয়। আমরা দোয়া করি আল্লাহ যারা হাজত ছাড়তে গেছে আপনি তাড়াতাড়ি নিয়ে আসে, আমিন বললেন না? কারণ আলোচনা শুরু থেকে যদি শেষ পর্যন্ত না বোঝে তাহলে আর একটা ঝামেলা না? এই জন্য যারা দোকানপাটে রাস্তাঘাটে যে সমস্ত আমার ভাইরা আছেন আমি অনুরোধ করব, বহু দূর সে বরিশালে বরগুনা জেলা কুয়াকাটার পাশাপাশি থানা আমতলি, সেখান থেকে মুসাফির হইয়া সফরের হালাতে দুর্বল শরীরে আপনাদের মাঝে মেহমান হইয়া আসছি, আপনারা গ্রামের মানুষ, মেহমানের একটা কদর আছে না? করা লাগে কি লাগে না? তো যারা দোকানপাটে আছেন যদি আসেন, প্যান্ডেলটা যদি কানায় কানায় ভরে তো খুশি হয়ে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার ভাইদেরকে কবুল করে, জোর বলেন ভাইরা। যারা জায়গা একটু ফাঁকা রাখছেন, পানি যদি না পড়ে তাহলে আল্লাহর মহব্বতে ফাঁকা জায়গার একটু যুবকেরা পূরণ করেন, মুরব্বীরা যেখানে বসে আছে থাক, যুবকেরা একটু যাদের রক্ত গরম ইমানের পাওয়ার বেশি একটু যুবক ভাইরা উঠে একটু আল্লাহর রহমতে ডানে বামে ফাঁকা জায়গাটা পুরো করেন তো ইনশাল্লাহ, বেশি ঘন আরও দরকার নাই, বেশি ফাঁকাটা একটু পুরো করেন, অনেক লোক আছে বাইরে তারা আল্লাহ কবুল করলে আসবে তো ইনশাল্লাহ, কি বলে? আমরা জান্নাতে যাবো, আমার আর এক ভাই দোজকে যাইব, সেও জান্নাতে যাও, আমরা চাই না ইনশাল্লাহ। তাহলে বিনা দলিলে এই জায়গাটা এখন বর্তমানে জান্নাতের বাগান হয়ে গেছে, আরো জোরে কন সোবান আল্লাহ, আর আল্লাহ নিজে কয় সোবান আল্লাহ, আপনি কইবেন না কা, জোরে কন সোবান আল্লাহ, আল্লাহ নিজেও সোবান আল্লাহ কয়, আল্লাহ তার কাজ দেখে সে নিজে আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রব্বুল আলামিন নিজে কয় সুবহানাল্লাহ, কোন সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না বনী ইসরাইলের ভিতরে সূরা বনী ইসরাইল আছে না এক, তো যারা এই বিষয়ে একটু আলোচনা আমি করতে চাই, যদি আপনাদের সায় পাই আর কি, রায় পাই, একটু মেরাজের ঘটনা যদি বলতে চাই, খারাপ লাগবে না আপনাদের? চলবে নি ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকার অভ্যাস আছে নাকি? এবার আমার বসাই আপনারা বলবেন টাটা বাই বাই যাই, কি থাকবেন শেষ পর্যন্ত? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না, হাত উঠান, দেখি আপনাদের সাথে ভাব জমাইতেছি আর কি। প্রথম বয়সেই যদি বয়ানে টান দিই তা কি বুঝবো? আগে আমার বোঝার দরকার আছে না আপনাদের আমি কোন লাইনের মানুষ, বোঝার দরকার আছে না?
বক্তারে আগে শুনতে হয় তারপর ওনার বয়ান শুনতে হয় আর এখন আমাদের হলো উল্টা আমরা বক্তার আগে নেড়ে দেই ভালো করে শুনি উনি আমার একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার নাম কি তার মানে মনে মনে আমি বললাম উনি বয়ান শুনতেছে কিন্তু বক্তার নাম ও জানে না আজকে কি বয়ান করবে তা উনি অতস আম্মাজান হাওয়ালাই সালাতু ওয়াসালাম যখন বেহেশতের মধ্যে বসা শয়তান কাছে যাই বলো আম্মাজান আমি একটু বয়ান করতেছি ভালো বয়ান জানি আম্মাজান হাওয়ালাই সালাতু ওয়াসালাম কথা দাও চালু দাও করো আজকাল তো মাইক পাইলি শুরু করলি তো বয়ান হয় কথা কর না কেন এখানেও অনেকে বয়ান জানে আল্লাহর রহমতে মাইক নাই এই জন্য কইতে পারে না এখানেও অনেক বাইরে বয়ান জানে আমি জানি আমার যে কয় বছর বয়স সারা গায়ে আপনার বয়ান শোনার বয়স তার চেয়ে বেশি আমি বুঝি না মনে করছেন আপনার আমি কি বুঝামো এটা আমি বুঝি না আপনার আমি এক ঘন্টায় যে আল্লাহর অলি বানাই বলে বুঝাইয়া আমি এই আশা নিয়ে আমি আসিনি আমি জানি যে আমার যে সারা গায়ে বয়স আমার বাজানের বয়ান শোনার বয়স হইলো সেই বয়স আল্লাহ আকবার করেন তাহলে হেদায়তের মালিক কেডা বড় ছোটর মধ্যে কিছু আছে এই যে আমি যে চেয়ারের মধ্যে বসছি আপনাদের কোনো মাইন্ড লাগছে না কোনো খারাপ লাগে আমার থেকে যদি অল্প বয়সে আরও অল্প বয়সে একজন বসে তাতে আপনারা মাইন্ড নেবেন খারাপ লাগবে কি বলবেন উনি এলেমের দিকটা বড় কথা কয় না কেন উনি এলেমের সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বড় ছিল বয়সে না আমার হুজুর বড় ছিল সালমান ফার্সি বড় ছিল বয়সে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সেও তো পায় আনতেছে কথা কেন কেন নারায় তাকবীর এই জন্য বাজানদের কি বলো বড় ছোট মানুষ বয়সে হয় না বড় ছোট হয় এলেমের কারণে আমলের কারণে মানুষ মানুষের সম্মান করে অন্তর থেকে আর মাওলারে কোথায় গেলে পাব আল্লাহ তোমারে বলেন না কোথায় গেলে পাব মাওলা আপনারে আপনারে পাবার আসে করলাম কত দেশ বই দেশে কোরআনের ময়দানে করলাম কত বিসানা উজানির ময়দানে করলাম বিসানা টঙ্গীর এস্তেমায় করলাম বিসানা ডাকদান আল্লাহ ওমেয়া জোরে ডাকদান আল্লাহ দাড়িবা কাপুরা জোরে ডাকদান আল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর এই তো বোঝা যায় মানুষ আছে আপনাদের ফুলপুর হিসাব তো এক নম্বর বক্তা এদিকে আল্লাহ আকবার বললাম আমি বললাম বারবার যে হুজুরের আমার পরে দেন আমার সেই যাওয়া লাগবে বরিশাল বাড়ির কাছে কথা বরিশাল কি তারাইলের পরে নাকি সেই বরিশাল বরিশাল থেকে আবার 100 কিলো দূরে হইলো যে সেই বরগুনা জেলা কি কাছে কাছে মনে হয় আমার সে জায়গায় যাইতে হবে আমি বিশ্বাস করি আপনাদের দোয়া থাকলে আমি 1 সেকেন্ডে যাইতে পারবো কথা কেন কইবেন হুজুর আজিব ব্যাপার 1 সেকেন্ডে যাইতে পারে তা উনি কেমনে গেল 1 সেকেন্ড আর শাহজিম সব ঘুরে দিয়েছে সোয়াল আল্লাহ কান্না আইসা দেখে যে ওই যে ঘরের মধ্যে যে ঘর থেকে যখন হুজুর শাহজাম বেরিয়েছিল না সেই ঘরের যে এই যে দরজার যে কয়রা আছে না করার টকটক এখনো করে অজু কইরে গেছে অজুর পানি এখনো ঘর 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 করিয়ে যায় উম্মেয়ানির ঘর থেকে যে কম্বল থেকে বের হয়ে গেছিল কম্বলটা এখনো গরম
সুবহানাল্লাহ বাড়তে যাই কইবেন নাকি একটু জোরে কর না সুবহানাল্লাহ অনেকে নিয়ত করে হুজুর আমরা শাস্তি দি সুবহানাল্লাহ শুনুন যাইতে কইছি যাই যদি বলেন যে এ শোন আজকে একটা বয়ান শিখাইছি কইবে তোমার বয়ান তো কইছি কথা কান না গান আসেন এরকম মহিলা আছে না আমরা গেলা খাই না আমি যে ঘরে পাক খাইছি যে পাক শাক করে খাওয়াইছি এই পাক শাকই বুঝছি যে মহিলারা খুব ভালো আল্লাহর রহমত আল্লাহ রবি আল্লাহ আকবর করেন পাক শাকেও বোঝা যায় দিনদার পরেশগার মহিলার পাক শাকেও বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় না এই জন্য বাজানদের কেবল পর্দারে মামুনদের কল বাজান ওয়াজ মাহফিল হইল মানুষের বুঝের যুগ এটা একটা বুঝের মজলিস এখান থেকে কিছু না কিছু বুঝা তারপর আপনার বাড়িতে রওনা দেওয়া লাগবে নসেত আপনার আশা কিন্তু ব্যর্থ কথা ঠিক না একটা বুঝলেই বাড়ি যাওয়া লাগবে না আর অনেকে কয় হুজুর আইলে আমার গেলাম ভবের কিছু বুঝলাম না আছেন একজন আছে না আছে কিন্তু তারা কিছু বুঝতে চায় না তারা একটু সুর শুনতে চায় একটু কানতে চায় একটু চোখের বাণী ফেলাইতে চায় তাও লাগবে সব লাগবে তারপরও দিনের একটা বুঝ বুঝে যাওয়া লাগবে কথা কান না গান আসলে ব্যাপারটা কি এই জন্য বাজানদের কেবল পর্দাল মা বন্ধুর কেবল বাজান মাহফিলে সবাই আসতে যারা দোকানপাটে আছে ওরা দোকানপাটে থাক যারা মাহফিলে আছে মনে করবেন আল্লাহ আপনাদেরকে কুদরতের হাত দিয়ে ধরে নিয়ে বসাইছে নসেত আপনারা এখানে আসতে পারতেন না জমানার বড় পীর জমানার বড় কুতুব কুতুবে আলম কুতুবে আক্তাব রুমিয়ে জামানা শায়খুল মাশায়েখ পীরানে পীর হজরতে মাওলানা আল্লামা সৈয়দানা মুর্শিদানা ইসহাক রহমতুল্লাহ বরিশালী আল্লাহর কুতুব বলতো বাবা কেউ যদি দিনই মজলিসে শুরু থেকে শুরু করিয়া শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যায় তার আমল নামার ভিতর কমসে কম 50 লাখ নেকি জমা হয় আপনারা যারা বসছেন কমসে কম 6 লাখ নেকি পাইবেন 6 লাখ কয় বছর বই কামাই করবেন বাবা হ্যাঁ কয় বছর এইখানে বসে যদি একবার বলেন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে তরু তাজা একটা গাছ হয়েছে গাছটার পাতা সাতা সব সুবহানাল্লাহ এত বড় গাছটার ছায়া বাবা দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ে ছায়া কুল হইবে না তা সুবহানাল্লাহ বাড়িতে যাই কইবেন এইখানে বই বলবেন যারা দোকানপাটে আছে এরা ভুলে আছে এরা চা নাস্তা করে তাড়াতাড়ি আসবো অনেকে আবার সিগারেট খায় শীত যায় যায় বাপ সিগারেটটা খাইয়ে রা লাগতো শীতের মধ্যে সিগারেটের মজা কিন্তু ভিন্ন শীত মৌসুমে একটা খাবার দাবারের ভিন্নতা আছে না শীতের মধ্যে হাঁসের গোস্ত রুটি ফিটে একটুখানি খাইতে আরাম না তৈলক্ত হাঁস জবাই দিয়ে খাইলে মজা লাগে না তাই শীতের মধ্যে সিগারেট আর চা খাইতে আরো মজা একটা সিগারেটে টান দিয়ে যদি একটা কাফে চায় চুমুক দেয় কি যে আরাম কল হুজুর জান্নাতে পাউডার যায় যায় বাপ কথা কয় না কথা কয় না আছে না একদল আছে না সিগারেট বিড়ি খায় না আছে না কি যে স্বাদ পায় আমি বুঝি না বাজান বিড়ি সিগারেটে কোনো মজা লাগে তিতে লাগে পানি ভেনি লাগে কিছু লাগে না তারপর মরাই খায় না খাইলে আর বলে কইছে ঠিক হয় না আর বলে বাথরুম ক্লিয়ার হয় না 5-7 দিন না খাইলে বলে বাথরুম বলে অ্যাটাক হয়ে যায় আল্লাহ হেফাজত করুক জোর বলেন আমিন আরো জোর বলেন আমিন বাজান দিনই দিনই মজলিস পাইলে বাজান যাই বসবেন বৈশা খুব মাওলার দরবার ধর্ণা দিয়ে বৈশা দেখবেন মালিক তুমি তো দুনিয়ায় কত মানুষ গোমরা করছো কত মানুষের তুমি গোমরাই পথ থেকে আবার হেদায়েতও দেছো মাওলা আমি তোমার দরবারে হেদায়েতের ধর্ণাধারী হয়ে বসে থাকলাম মাওলা তুমি এক ফোঁটা রহমত আমার দিকে ফালাও কথা কেন আল্লাহ ফালাইলে বারে কি বারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন নবী তার আব্বা ছিল একটা কাফের আজর কুমার নবী হইও বাবারে হেদায়েত করতে পারে না লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর বউ ছিল একটা বেশ্যা নাউজুবিল্লাহ কর তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিল আদমে সানিজাল লকব এই লোকটার বউ ছিল একটা পসা আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বড় একজন নবী যার সমকক্ষ কোনো নবী আছে পীরে আছে ওলি আব্দুল কাউস কত কিছু আছে সেই লোকটার আপন চাচা আবু তালেব আবুল লাহাব ইমান জীবনও আনে নাই জীবনও আনাইতে পারে নাই মেয়েরাজের ঘটনা শূন্য আবু জাহেল কয় সোনসো পাগলের কথা ওরে পাগলের প্রলাপ এক রাইতে নাকি সপ্তম আসমান ফারগিসিতে দেখিছে মোহাম্মদ ওরে সাড়াব আর আরবে ওই সময় আর সাজু কিছু শুনলেই বলতো জাদু 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 কি বলতে কলে মোহাম্মদ জানে জাদু জোরে কান্না
একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখব বলেন না একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখব তোমায় পরাণ ভরে একবার দেখব তোমায় পরাণ ভরে একবার দেখব দিলের সাদ মিটাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখব এক রাতে নবী ঘুমায় উম্মে হানির ঘরে এক রাতে নবী সোয়া উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে ডেকেছে আল্লাহ পাকে হে মেরাজ হবে আপনার সাথে আল্লাহু আকবার বলেন না ডেকেছে আল্লাহ পাকে হে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার আমার আল্লাহ বলে দেখার ইশাদ মেটল নাই আমার আপনি আরো কিছু সময় থাকেন দোস্ত আরো কিছু সময় থাকেন দেলের সাদ মিটাইয়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখব যারা দেখার জন্য পাগল আল্লাহ যার উম্মত হওয়ার জন্য পাগল স্বয়ং বাজার নবী রাসূলেরা একজন তো বাজার এমন উম্মত হওয়ার জন্য পাগল হইল বাজান এখনো পর্যন্ত বারজান প্রথম আসমানে বসা তিনি বাজান বৈশ্য রয়েছে এই জন্য দুনিয়াতে একবার আসবে আমার নবীর আবার উম্মত হবে প্রথম আসমানে বসা নাম নাকি ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার কর না হে আল্লাহর বান্দারা ও পর্দার অন্তরালে আমার মামনেরা এই জন্য বাজানদেরকে বলবো পর্দার আড়ালে মামনদেরকে বলবো বাজান সময় বাজান বুঝি চলিয়া যায় রাস্তা সারিয়া দাও দোকান সারিয়া দাও ঘর সারো বাড়ি সারো ল্যাব সারো কম্বল সারো মাহবিলি প্যান্ডেলের মধ্যে আসিয়া বসিয়া যাও মাঝে মধ্যে একবার একবার আমার আল্লাহ রে আল্লাহ কইয়ে ডাক দাও আমার মাওলার আল্লাহ কইয়ে ডাক দাও আমার মাওলার ডাকে কি যে মজা আল্লাহর পাগল সারা কেউ বোঝবে না লামানা নবী মানা নয় রে আগে নবীরে মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় রে আগে নবী মানলে আল্লাহ মানা হয় অনেকে মনে করে কি বুঝু আমার প্রেম ভক্তি মহব্বত আল্লাহর উপরে পুরো খর নবীর উপরে নাই তোর ইমান নাই কথা বল না আগে আল্লাহ মানা লাগবে না আগে নবীর আওয়াজ আন আগে নবীর মানবেন না আল্লাহর হ্যাঁ আগে নবীর বিশ্বাস করা লাগবে কারণ নবী যদি মিথ্যা প্রমাণ হয় কোরআন শরীফ সত্য থাকে নবী যদি মিথ্যা প্রমাণ হয় আল্লাহ বলতে কিছু থাকে আল্লাহ বলতে কিছু আছে আল্লাহ বলতে কিছু আছে আছে বলেন তো আল্লাহর আকার আছে আল্লাহ কি আমার মতো আমনের মতো আল্লাহর কোনো আকার আকৃতি আছে উনি নিরাকার কথা ঠিক কিনা জানি উনি ওনার মতো আছে ঠিক না ঠিক জোরে কেন আল্লাহ আছে তো সত্য আপনাদের বিশ্বাস হয় ও যে স্কুলে বইয়ের মধ্যে দেখলাম না স্কুলের বইয়ের মধ্যে দেখলাম ষষ্ঠ শ্রেণী না জানি সপ্তম শ্রেণী ষষ্ঠ সপ্তম এই বইগুলোর ভিতরে দেখলাম মানুষ নাকি আল্লাহ বানায় না না নাউজুবিলে কইেন না আপনার খুব গজব পড়তে পারে রাগ করছেন বইয়ের মধ্যে লেখছে শিক্ষিতরা এরা বলে শিক্ষিত বুদ্ধিজীবী এদের বুদ্ধি নাকি মাথা থেকে জিভে নামছে এই জন্য বুদ্ধিজীবী কথা কেন গা সপ্তম শ্রেণী ষষ্ঠম শ্রেণী বইয়ের মধ্যে লেখছে আল্লাহ মানুষ বানায় নাই মানুষ বানর থেকে বিবর্তিত হয়েছে নাউজুবিল্লাহ জোরে কইয়েন মুসল্লিরা বলে আল্লাহ মানুষ বানায় নাই মানুষ বানর থেকে বিবর্তিত হয়েছে তারপর বইয়ের মধ্যে আবার এইভাবে নমুনা হিসাবে দেখাইছে বানর এইভাবে আস্তে আস্তে বানর তো লেজ থাকে না তার পিছনে আস্তে আস্তে হঠাৎ করে একদিন টাচ করে দাঁড়াই গেছে দাঁড়াবার পরে হঠাৎ করে একদিন লেজ নাই কিরে লেজ গেল কই লেজ তো নাই লেজ ঠাস নাই তারপরে বানর জঙ্গলের মধ্যে দৌড়িতেছে দৌড়িতে 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 পশম লেজটা সব করিয়া একদিন উঠতেই আমার নাম মোহাম্মদ জাফর ইকবাল
কথা বল না আমার নাম কি জোরে কয় না কা কি জাবরিকবেল এই থিওরি বর্মু দিলে এই জন্য আমি জাবরিকবেলের মিলিয়েছি আমি সরকারের কাছে আবেদন করছি আমাদের আলেমেরও আবেদন করছে আমরা আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মগা মাকরা জাবরিকবেল বিগদল ঠিকদল ওগুলার বাতিল করে কথা বল না আমরা আশা করি কথা ঠিক কিনা জোরে বল আমরা রাজনীতি বাবা করি না বুঝি না ওগুলো জানতেও চাই না ঠিক কিনা জোরে বল ওগুলো আমাকে দরকার নাই আমরা আবদার করি মুসলমান হিসাবে আমাদের মুসলমানের ছেলের মাথার ভিতরে নাস্তিক্যবাদী কোনো কথা ঢুকাবার চেষ্টা করলে অবস্থা ভালো হবে না কথা বল না অবস্থা ঠিক থাকবে না ঠিক কিনা আরে বলেন আলহামদুলিল্লাহ দরকার আছে না রাজনীতি কথা বললাম এটা আমার ইমানের দাবি আপনাদের মনে হয় না এটা আপনাদের ইমানের দাবি না ষষ্ঠ শ্রেণীর ছেলের বয়স কত 25 আর কতটুকু বয়স 10 11 না ও যদি এখনই পরে যে মানুষ থেকে মানুষ আল্লাহ বানায় নাই মানুষ বিবর্তিত হয়েছে বানর থেকে ও আমাকে বয়ান শুনবে আপনি বয়ান কান্দে করলে কাজ হইবে ও বয়ান মানবে না ও ডাইরেক্ট কইবে হুজুর তোর বয়ান নো মানেঙ্গা কতক্ষণ না হুজুর তোর বয়ান কি নো মানেঙ্গা আল্লাহ বলতে কিছু নাই তো তুই হুজুর করবি কোন ছাতা কতক্ষণ না কথা কয় না কা এই জন্য বাজানদেরকে বলবো পর্দালে মামনদেরকে বলবো বাজান আমার মাওলার মাওলা বলতে একজন আছে কিনা অনেকে থিওরি দেখে আল্লাহ যদি থাকতো তাহলে আল্লাহর বানাইছে কিনা হ্যাঁ তা আমি যদি বলি আল্লাহর ওকে বানাইছে তাহলে কি প্রশ্ন বন্ধ হইব বলবে না তা তারে বানাইছে কিনা তা তারে বানাইছে কিনা তারে বানাইছে কিনা তারে বানাইছে কিনা তারে বানাইছে কিনা প্রশ্ন শেষ আছে কোনোদিন শেষ হইবে কি আমারে বানাইছে কেডা আপনারে বানাইছে কেডা আসমান বানাইছে কে এ জমি বানাইছে কে মাছ বানাইছে কেডা গাছ বানাইছে কে তোমার আমার যেই আল্লাহ বানাইল ব্রেন্ডের ভিতরে তার সম্পর্কে ধারণা যদি না দেয় তুমি আমি ধরবা কি দিয়া আল্লাহ সম্পর্কে বুদ্ধি করার ব্রেন্ডটা দেওয়া তো লাগবে তার সে দেয় নাই তুমি করবা কেমনে কথা কন্যা কা ইয়াল্লার বান্দারা পর্দালের মামুনেরা এই জন্য বাজানদেরকে বলবো এলাকার ভাইদেরকে বলবো যারা এখনো রাস্তাঘাটে দৌড়ায় আইসা কালামের মজলিসে বস হেদায়েতের মালিক আমার আল্লাহ দিলে দিতে পারে সময় লাগে না মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়ালা হেদায়েত দেওয়ার মালিক কেডা কোন পীরের হাতে বাজান হেদায়েত নাই কোন মুফতির হাতে বাবা হেদায়েত নাই কোন বক্তার হাতে হেদায়েত নাই হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবে যাকে ইচ্ছা তার থেকে ছিনাইয়া নেবে